হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা সি প্রোগ্রামিং এর আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক পড়তে যাব। আমার মনে হয় এই টপিকটা নিয়ে সবার একটা ভয়ের জায়গা থাকে, একটা টেনশনের জায়গা থাকে, এবং আমাদের করতে গেলে মনে হয় যে এটা দিয়ে আমাদের প্রোগ্রামিং করতে গেলে মনে হয় যে পারবো কি পারবো না একটা ডাউট থাকে। সো আই এম টকিং অ্যাবাউট পয়েন্টার ইন সি। আমার মনে হয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা ভয়েরও কিছু নয়। উই ক্যান মেক ইট ভেরি সিম্পল যদি আমরা এটাকে ঠিক করে, তোমরা এন্টায়ার ভিডিওটা দেখতে থাকো এবং এন্টায়ার ভিডিওটা দেখার পরে পয়েন্টের সম্পর্কে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবে এবং আমরা সেই প্রশ্নের অবশ্যই তোমাদের কাছে উত্তর পৌঁছে দেবো। পয়েন্টার ইন সি ইজ, পয়েন্টার জিনিসটা কি অ্যাকচুয়ালি, যখন আমরা সি প্রোগ্রামিংয়ে পয়েন্টারটাকে ইউজ করি তখন পয়েন্টারটাকে ইউজ করার সময় প্রথমেই প্রাথমিকভাবে আমরা কেন ইউজ করব, কোথায় ইউজ করব এবং কিভাবে ইউজ করব সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে পয়েন্টার ব্যাপারটা কি। সো টুডেজ ডিসকাশন ইজ পয়েন্টার ইন সি। নাও নর্মালি পয়েন্টার ভ্যারিয়েবল যখন আমরা ইউজ করি তখন আমরা কোনো ভ্যালুকে পয়েন্ট করার জন্য পয়েন্টার, হোয়াট ইজ পয়েন্টার, when you are pointing a particular value that is called pointer. How you are pointing a value? Value sadharonoto memory te store hoy. Jokhon values memory te store hoy tokhon sei memory te jekhane store hocche, memory bolte I am talking about RAM, orthat primary memory te jekhane values gulo store hoy sei values gulo ke sei memory theke fetch korte hole আমার সেই মেমরি অ্যাড্রেসটা লাগে, এবং সেই মেমরি অ্যাড্রেসটা যখন নিয়ে আমরা কাজ করি তখনই পয়েন্টারের প্রয়োজন হয়। সো পয়েন্টার ইজ নাথিং বাট এ রেফারেন্স যেখান থেকে আমরা মেমরি অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ ভ্যালুটাকে ডিরেক্টলি অ্যাক্সেস না করে আমরা পয়েন্টারের থ্রু দিয়ে অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারি। নাও পয়েন্টারকে আমরা সিতে কিভাবে অ্যাক্সেস করব বা পয়েন্টারকে আমরা সিতে কিভাবে ইউজ করব সেটা দেখে নেওয়া যাক। নাও পয়েন্টারকে আমরা সিতে দু ভাগে ভাগতে পারি, একটা হচ্ছে গিয়ে টাইপড পয়েন্টার, একটা হচ্ছে জেনেরিক পয়েন্টার। একটা পার্টিকুলার পয়েন্টারে টাইপ থাকবে আর একটা পার্টিকুলার পয়েন্টারে কোনো টাইপ থাকবে না, দ্যাট ইজ আ জেনেরিক পয়েন্টার। নাও প্রথমে দেখে নেওয়া যাক যে আমরা পয়েন্টারকে কি করে ডিক্লেয়ার করছি, অর্থাৎ সিনট্যাক্স অফ পয়েন্টার ডিক্লারেশন ইন সি, কি করে পয়েন্টারকে ডিক্লেয়ার করি। পয়েন্টারকে ডিক্লেয়ার করার জন্য ডেটা টাইপ, this is the symbol of pointer and the variable name, variable name. For example amra pointer ke declare korte pari data type integer, ekta data type and star p, we can declare like this way, or int star p, so we can declare like that way. Dutu bhabei amra pointer ke declare korte pari, স্টার্টটা অ্যাসোসিয়েটেড উইথ ডেটা টাইপ অ্যান্ড স্টার্টটা অ্যাসোসিয়েটেড উইথ ভ্যারিয়েবল, দুটোভাবে ডিক্লেয়ার করতে পারি। তাহলে এই যে এটা ডিক্লেয়ার করলাম, নাও পি ইজ অ্যান ইন্টিজার টাইপ পয়েন্টার, ইন্টিজার টাইপ পয়েন্টার, সো দ্যাট মিনস এটা একটা টাইপড পয়েন্টার, যে পয়েন্টারের টাইপটা আমরা স্পেসিফাই করে দিচ্ছি যেটা একটা ইন্টিজার টাইপ পয়েন্টার। তো আমি বলেছি যে দু ধরনের পয়েন্টার হয়, একটা হচ্ছে টাইপড আর একটা হচ্ছে জেনারিক। সাধারণত ইন্টিজার পয়েন্টার, ক্যারেক্টার পয়েন্টার, ক্যারেক্টার পয়েন্টার, ফ্লোট পয়েন্টার, দিজ আর অল টাইপ পয়েন্টার, কারণ এদের টাইপটা স্পেসিফাই করা আছে। নাও আ ভয়েড পয়েন্টার ইজ আ জেনারিক পয়েন্টার, যে জেনারিক পয়েন্টারের মধ্যে আমরা যে কোনো অ্যাড্রেসকে স্পেসিফাই করতে পারবো। এবং টাইপ পয়েন্টার আর জেনারিক পয়েন্টারটা আমরা একটু ক্লোজলি দেখে নিই, বুঝে নিই যে কিভাবে আমরা পয়েন্টারটাকে ইউজ করব এবং কিভাবে এই টাইপ পয়েন্টার এবং জেনারিক পয়েন্টারসগুলোকে অ্যাক্সেস করব। নাও আই উইল টেক আ স্মল এক্সাম্পল ফর এক্সপ্লেনিং দ্য পয়েন্টার, একটা ছোট্ট আমরা এক্সাম্পল লিখছি, যে এক্সাম্পলটা আমি সাপোজ আই কনসিডার ভয়েড মেন and within this I declare a pointer in star ptr. Now ami ekta variable declare korchi int a equals to 5 to 52, okay. Now rightly ekhane dekho amra jokhon a er moddhe 52 declare korechi
So if I write PTR equals to alpha sine of A, অর্থাৎ অ্যাম্ফাসাইন, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে অ্যাম্ফাসাইন। আমরা এই দুটো জিনিসকে বুঝবো আলাদা আলাদা করে। স্টার ইজ ফর পয়েন্টার অ্যান্ড অ্যাম্ফাসাইন ইজ ফর অ্যাড্রেস। ওকে, অর্থাৎ আমি এ বলে একটা মেমোরিতে জায়গা অ্যালোকেট করেছি, দ্য ভ্যারিয়েবল এ, সাপোজ এর অ্যাড্রেস 9060, এর মধ্যে আছে 52, রাইট? আর অ্যাট দ্য সেম টাইম আমি পিটিআর বলে একটা জায়গা ডিক্লেয়ার করেছি, আর ডিক্লেয়ার পিটিআর, সাপোজ পিটিআর এর অ্যাড্রেস 3020, অ্যাড্রেস অফ পিটিআর ইজ 3020, অ্যান্ড পিটিআর সাপোজ টু বি হোল্ড দ্য অ্যাড্রেস অফ এ, দ্যাট ইজ, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এ ইজ 9060. সো নাও পিটিআর ইজ আ পয়েন্টার হুইচ হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ এ, পিটিআর পয়েন্টারটা এর অ্যাড্রেসটাকে হোল্ড করে আছে, রাইট? নাও সাপোজ ইফ আই রাইট প্রিন্টএফ %d a, সো হোয়াট ইজ গোয়িং টু প্রিন্ট? সিম্পলি ইট উইল প্রিন্ট 52, এটা কি প্রিন্ট করবে? সো ইট উইল প্রিন্ট 52, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এ, রাইট? নাও ইফ আই রাইট printf percent, you can consider percent u or percent x, alpha sine of a, so what is going to print? সাধারণত আমরা এখানে অ্যাড্রেসটা আমরা percent u দিয়েও প্রিন্ট করতে পারি, আবার percent x দিয়েও প্রিন্ট করতে পারি, whatever it may be. তো সাপোজ আই রাইট percent x, তাহলে এখানে কি প্রিন্ট করবে? দ্যাট ইজ 9060, দ্যাট ইজ দ্য অ্যাড্রেস অফ a. Ampersign means address operator, J address to return korche. So A address kato? 9060. So what it do? This line print. This line will print 9060. Now, suppose I am going to write printf percent u, that is unsigned number, format specifier. So ekhane ami print korlam PTR. Now what is the content of PTR? PTR er content ki? PTR এর কন্টেন্ট হচ্ছে A এর অ্যাড্রেসটা, সো অ্যাড্রেস অফ A ইজ 9060, দ্য PTR কন্টেন্ট 9060, সো ইট উইল রিসিভ, ইট উইল প্রিন্ট 9060, সো ইট উইল প্রিন্ট 9060 अगेन, কারণ PTR এর মধ্যে কি আছে? 9060. নাও হোয়াট ইফ আই প্রিন্ট printf percent u ampersand PTR, সো এবার PTR এর অ্যাড্রেসটা চাইছে, তাহলে অ্যাম্পারসাইন PTR মানে PTR এর অ্যাড্রেস, PTR এর অ্যাড্রেস আমরা অ্যাজিউম করেছি কত? 3020, তাহলে ইট উইল প্রিন্ট 3020, রাইট? নাও এইবার দেখো printf %d star PTR, ইফ আই রাইট দিস star PTR অর্থাৎ পয়েন্টার PTR, দ্যাট ইন্ডিকেট দ্য star PTR ইন্ডিকেট value at that address, that means PTR এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে, কোন অ্যাড্রেস? দ্যাট ইজ 9060, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করবে, সেই অ্যাড্রেসে কি ভ্যালু আছে? দ্যাট ইজ 52, তাহলে দিস উইল প্রিন্ট 52, সো দ্যাট ইজ দ্য পয়েন্টার পয়েন্টিং টু দ্য ভ্যালু, সো PTR keeps the address of integer and PTR keeps the address of integer variable and the variable car kon variable er address dhore ache, a variable address dhore ache koto seta 9060 te, 9060 te koto rakha ache value 52, tale PTR value at that address, that address means PTR je address ta hold kore ache sei address e je value ta ache koto? 52, so 52 ke print korche, that means PTR is a pointer which pointing to the value, so this is how the pointer is going to access. Now ekhane pointer er kichu restrictions and pointer er kichu use amaderke jene rakha bhalo, to amra program theke simply dekhte pacchi je pointer er access gulo ki kore hocche. Okay, now if I consider integer pointer, then I can keep an integer address of integer variable. If I consider a float pointer, then I can keep the address of float variable, because it is a typed pointer, it is not a generic pointer. So
যদি ইন্টিজার পয়েন্টার হিসেবে আমরা ডিক্লেয়ার করি, সো উই ক্যান পুট অ্যান ইন্টিজার অ্যাড্রেস। যদি ফ্লোট পয়েন্টার হিসেবে আমরা ডিক্লেয়ার করি, দেন উই ক্যান পুট আ ফ্লোট অ্যাড্রেস। যদি ক্যারেক্টার পয়েন্টার হিসেবে আমরা ডিক্লেয়ার করি, দেন উই ক্যান পুট আ ক্যারেক্টার অ্যাড্রেস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ডাবল পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে উই ক্যান পুট অ্যান অ্যাড্রেস অফ ডাবল পয়েন্ট, ডাবল ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে আমরা রাখতে পারবো। ওকে, নাও উই হ্যাভ অলরেডি সিন, আমরা দেখলাম এক্ষুনি যে আমরা কিভাবে পয়েন্টারটাকে ইউজ করছি বা কিভাবে পয়েন্টারটাকে ডিক্লেয়ার করছি, রাইট? তো এই পয়েন্টারটাকে ডিক্লেয়ার করছি, এবার আমরা এই ডিফারেন্ট কাইন্ড অফ পয়েন্টার, অর্থাৎ আমরা যে টাইপ পয়েন্টার, অর্থাৎ যে পয়েন্টারগুলো টাইপ স্পেসিফিক, টাইপড পয়েন্টার, মানে আই ক্যান ডিক্লেয়ার অ্যান ইন্টিজার টাইপ পয়েন্টার পি, নাও আই ক্যান ডিক্লেয়ার আ ফ্লোট টাইপ পয়েন্টার এফ, ওকে, আই ক্যান ডিক্লেয়ার আ ক্যারেক্টার টাইপ পয়েন্টার, দ্যাট ইজ কল সি, ওকে, অ্যানাদার আই ক্যান ডিক্লেয়ার আ ডবল টাইপ পয়েন্টার, দ্যাট ইজ কল ডি, ওকে। সো আমি পয়েন্টার, ডিফারেন্ট কাইন্ড অফ পয়েন্টার ডিক্লেয়ার করতে পারি, কারণ এরা টাইপ পয়েন্টার, এদের টাইপটা স্পেসিফিক, এরা টাইপ পয়েন্টার, এবং এদের কিছু টাইপ পয়েন্টারের অ্যাক্সেস লিমিটেশনও আছে, এরা জেনেরিক নয়। অর্থাৎ ঠিক একটা ছোট এক্সাম্পল দিই, সাপোজ আই ডিক্লেয়ার আ প্রোগ্রাম সে ভয়েড ম্যান, এদের লিমিটেশনটা কি, এদের টাইপ পয়েন্টারের অ্যাক্সেসটার প্রবলেম হয় কোথায়, কেন জেনেরিক পয়েন্টারের দরকার পড়লো, হোয়াট ইজ ভয়েড পয়েন্টার, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে খুঁজবো। সাপোজ আই ডিক্লেয়ার আ পয়েন্টার ইন্ট স্টার পি, না এবার আমি একটা ফ্লোট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এফ ইকুয়ালস টু 5.25, ওকে। নাও আমি অ্যাসাইন করছি পি ইকুয়ালস টু এম্পারসাইন অফ এফ, সো ফ্লোট টাইপ ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা আমি অ্যাসাইন করছি কার মধ্যে, ইন্টিজার টাইপ পয়েন্টারের মধ্যে, সো দ্যাট উইল বি আ প্রবলেম। এটা আমরা ফ্লোট টাইপ পয়েন্টার এখানে টাইপ মিস ম্যাচ বলবে বা এরার দেবে, কম্পাইলার এখানে কমপ্লেন করবে, এই ধরনের প্রবলেমকে অ্যাসাইন করতে পারবে না। আই মেক ইট সিম্পল, কারণ ইন্টিজার পয়েন্টার যখন আমি ডিক্লেয়ার করছি, সে কোনো একটা ইন্টিজার ভ্যারিয়েবলের অ্যাড্রেস ধরার জন্যই বসে আছে। ফ্লোট পয়েন্টার যখন ডিক্লেয়ার করছি, সে ফ্লোট টাইপ ভ্যারিয়েবলের অ্যাড্রেস ধরার জন্যই বসে আছে, বাট দে আর নট জেনেরিক। যে ইন্টিজার পয়েন্টার তো জেনেরিক পয়েন্টার না, টাইপ স্পেসিফিক পয়েন্টার, তাহলে ও পার্টিকুলার টাইপের অ্যাড্রেসই ধরবে, কারণ যখন আমি ইন্টিজার ভ্যারিয়েবল মেমোরিতে ডিক্লেয়ার করছি, তাহলে মেমোরিতে যে ও স্পেসটা অকুপাই করছে, সেই স্পেসটা ওই অ্যাড্রেসটা ধরার জন্যই বসে আছে, ওই রেফারেন্সটাকে পয়েন্ট করার জন্যই বসে আছে। সো দ্যাট মিন্স খুব সিম্পল এক্সাম্পলে যদি আমি ভাবি যে নর্মাল কেসেসে টাইপ পয়েন্টারে কি, যে আমরা ছোটো থেকে জানি যে ঘোড়া আস্তাবলে থাকে, গরু গোয়ালে থাকে, অ্যাজ আ সিম্পল এক্সাম্পল, মানুষ বাড়িতে থাকে, মানুষ গিয়ে তো আর গোয়ালে থাকছে না বা আস্তাবলে থাকছে না, আবার ঘোড়া এসেও বাড়িতে থাকছে না, কংক্রিটের বাড়িতে থাকছে না। সো লাইকলি টু বি দ্যাট যে পার্টিকুলার টাইপের পয়েন্টার, অর্থাৎ ঘোড়া আস্তাবলে থাকবে, তাহলে ফ্লোট যদি ইন্টিজার বা গরু গোয়ালে থাকবে, রাইটলি টু বি দ্যাট। তাহলে এখানে যদি আমি গরু ইন্টিজার হয়, তাহলে গোয়ালটা হচ্ছে ইন্টিজার টাইপ পয়েন্টার, ঘোড়া যদি ফ্লোট হয়, তাহলে ফ্লোট টাইপ পয়েন্টারটা হচ্ছে আস্তাবল, লাইকলি টু বি দ্যাট। ওকে, ডাবল যদি মানুষ হয়, তাহলে ডাবল টাইপ পয়েন্টারটা হচ্ছে বাড়ি, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা ইন্টিজার পয়েন্টারের মধ্যে আমরা ফ্লোট টাইপ ভ্যারিয়েবলের রেফারেন্সকে অ্যাসাইন করতে পারবো না, যেহেতু এটা আমরা করে উঠতে পারছি না, তার জন্যই কিন্তু আমার জেনেরিক পয়েন্টার বা ভয়েড পয়েন্টারের দরকার পড়লো। নাও ভয়েড পয়েন্টারকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ ভয়েড star ptr. Now I have declared a pointer ptr, ptr is a void type pointer, তাহলে আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম int a equals to 5, আবার আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম float f equals to 3.141, you know that pi equals to 3.141. Now এবার যদি আমি লিখি ptr equals to ampersand a, this is allowed, কারণ এটা void pointer is a generic pointer, it's a generic pointer, ও যে কোনো এ টাইপড স্পেসিফিক নয়, তাহলে এখানে কি হবে, ampersand of a it will allow, তাহলে যখন আমি এখানে প্রিন্ট করব printf % d star ptr, so it will print the value of a, that will going to print what, that will going to print this 5, তাহলে এখানে পয়েন্টার
a equals to 5 কে প্রিন্ট করবে। আবার এট দ্য সেম টাইম যদি আমি ptr equals to emphasine of f করি তাহলে দেন printf percent f ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার percent f star ptr so that is going to print কি 3.141 that is going to print 3.141 so that's it that is a void pointer now another thing is that null pointer another thing is that null pointer what is null pointer what is its use now whenever you are declaring a pointer amra jokhon kono pointer ke declare korchi we should assign this pointer by null pointer ta ke null diye assign korle garbage collection howar bhoy ta thake na so amra যখন আমরা কোনো পয়েন্টারকে ডিফাইন করলাম ডিক্লেয়ার করলাম দ্যাট ইজ ইন্ট স্টার পি ইকুয়ালস টু যদি আমি নাল করে দিই তাহলে পি এর মধ্যে নাল অ্যাসাইন হলো অর্থাৎ পি কোনো গার্বেজ কালেকশন করবে না পি পয়েন্টার কোনো ইন্টিজার টাইপ অ্যাড্রেসকে কালেক্ট করবে না আননোন কোনো ইন্টিজার টাইপ অ্যাড্রেসকে কালেক্ট করবে না কারণ ইন ফিউচার যদি সেই অ্যাড্রেসটাকেই আমরা মডিফাই করে দিই ভয়েড পয়েন্টার ডিক্লেয়ার করলে তো অবশ্যই নাল করা উচিত তো যদি আমরা কোনো কোনো অ্যাড্রেসটা মডিফাই করে দিই দ্যাট মে কজেস সাম হ্যাম্পার ইন আওয়ার অপারেটিং সিস্টেম অলসো তো সেক্ষেত্রে পয়েন্টার যখন ডিক্লেয়ার করব তখন উই শুড ইনিশিয়ালাইজ নাল টু অ্যাভয়েড দ্য গার্বেজ কালেকশন অর ড্যাংলিং পয়েন্টার ওকে সো হোয়াট ইজ পয়েন্টার হোয়াট আর দ্য টাইপ অফ পয়েন্টার্স হাউ দ্য পয়েন্টার গেটিং অ্যাক্সেস এবং জেনেরিক পয়েন্টারের প্রয়োজনীয়তা ও নাল পয়েন্টার কি বলে আপাতত আমরা এই জিনিসগুলো ভিডিওতে জানলাম আফটার দিস এরপরে আমরা পয়েন্টার অ্যারিথমেটিক করব দেন আফটার আমরা অ্যারে অফ পয়েন্টস করব এগুলো পরপর আমাদের সিরিজ অফ ভিডিওতে আসতে থাকবে তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল